দিরিলিসের অজানা দশ বিস্ময়কর তথ্য। জনপ্রিয় তুর্কি সিরিয়াল দিরিলিস আর্তুগ্রুল, উসমানিয়া খিলাফতের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা আর্তুগ্রুলের কাহিনী নিয়ে নির্মিত পাঁচ সিজনের এই সিরিজটি ইতিমধ্যেই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, ইউটিউবে গড়েছে নতুন রেকর্ড। বাংলায় ডাবিং করে দেশের মাছরাঙ্গা টেলিভিশনে দুটি সিজন প্রচারিত হওয়ার পর এটি বন্ধ হয়ে যায়। এরপর বাকি সিজনগুলো বাংলায় সাবটাইটেল করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় দেখা শুরু করে দেশের তরুণরা, যা এখন ক্রেজি পরিণত হয়েছে। ঘটনা বহুল এই সিরিজটি সম্পর্কে আসুন জেনে নেই বিস্ময়কর দশটি তথ্য। দিরিলিস এই সিরিজটি 165-এর বেশি দেশে প্রচারিত হয়েছে এবং হচ্ছে। কিছু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় দিরিলিস সিরিজটি ডাবিং করে প্রচারিত হয়েছে সেসব দেশের জাতীয় টেলিভিশনগুলোতে। দিরিলিস এর প্রতিটি এপিসোড 2 ঘন্টা দৈর্ঘ্যের, শতাধিক এপিসোডের এই সিরিজটি অনেক শক্তিশালী ও বিতর্কিত। কিন্তু অবাক করা তথ্য হলো এই সিরিজে যে ঐতিহাসিক তথ্য দেখানো হয়েছে তা মাত্র 7 পাতার, একটি প্রাচীন উৎস থেকে পাওয়া। আর্তুগ্রুল চরিত্রে অভিনেতা এনজিন আলতান দুজাইতানের মতে, তারা মাত্র 7 পেজের সোর্স ম্যাটেরিয়ালস পেয়েছিলেন ঘটনাগুলোর। সেই সোর্সগুলো এখন সংরক্ষণ রয়েছে তার্কিশ আর্কাইভে। দিরিলিসের যে কোরিওগ্রাফার ছিল নোমেক কোম্পানি, একই কোম্পানি হলিউডের এক্সপেন্ডিবলস। রনিন ও কুনান্দা বারবারিয়ানের মতে চলচ্চিত্রের মতো অ্যাকশন কোরিওগ্রাফি করেছে। কাস্ট অ্যান্ড ক্রুকিউ ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শর্ট ফাইট স্টেট শেখানোর জন্য কাজাকস্তান থেকে একটি স্পেশাল টিমকে হায়ার করে আনা হয়েছিল। দিরিলিস সিরিজ দেখে শুধু অবাকই হতে হয়, শুধু শত শত অভিনেতা নয়, পুরো সিরিজ জুড়ে শত শত পশু প্রাণীদের দেখা যায়। দিরিলিস সিরিজ ব্যবহৃত সকল ঘোড়া একজন ভেটেরিয়ানের তত্ত্বাবধানে ছিল, কোনো গ্রাফিক্সের কাজ নেই সেখানে। এমনকি অন্যান্য পশু পাখি ব্যবহার করার জন্যে একটি অস্থায়ী চিড়িয়াখানা স্থাপন করা হয় সেটের পাশে, যেন পশু পাখিদেরও সঠিক দেখভাল করা হয়। এই সিরিজ শুরু হওয়ার পর এর টিআরপি রেটিং ছিল 5.53, কিন্তু এরপর পুরো তুরস্ক জুড়ে যেন দিরিলিসের ঝড় বয়ে যায়। 122তম এপিসোড এর রেটিং পৌঁছায় 17-তে, এমনকি IMDb-তে 25,000 ভোট পেয়েছে দিরিলিস, রেটিং প্রায় 8। নেটফ্লিক্স যেও এই সিরিজকে মোটা অঙ্ক দিয়ে কিনে নিয়েছে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্যে। আর্তুগ্রুলকে শুধু অভিনেতা হিসেবে প্লে করেননি এনজিন আলতান, বরং আর্তুগ্রুলের আবেগ মানসিকতা বোঝার জন্যে শুটিংয়ের বাইরে অনেক সময় দিয়েছেন তিনি, যেন নিজেকে আর্তুগ্রুল বেয়ের জায়গায় নিজেকে কল্পনা করে নিয়েছিলেন তিনি। আর্তুগ্রুল চরিত্রে যিনি মেন্টর হিসেবে অভিনয় করেছিলেন তার সাথেও আলাদা করে সময় কাটিয়েছিলেন শুটিংয়ের পরেও, যেন দুজনের অভিনয়ের রসায়ন দারুণভাবে ফুটে ওঠে পর্দায়। এমন ঐতিহাসিক চরিত্র পোর্ট্রে করার জন্যে এমন নিষ্ঠা সত্যি মুগ্ধ করার মতো। প্রতিটি চরিত্রে শো থেকে বিদায় নেওয়ার সময়, অর্থাৎ শুটিং শেষ হবার পর, হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হতো সেটে। কেননা সবাই একটি পরিবার হয়ে গিয়েছিল, বিশেষ করে সুলাইমান শাহ চরিত্রের বিদায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ক্রয়ের মেম্বার এবং কাস্টদের। তুরস্কের ন্যাশনাল টেলিভিশনে প্রচারিত এই সিরিজটি দেশটির প্রেসিডেন্টেরও অনেক পছন্দের, তাই তো তিনি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে একদিন দিরিলিস শুটিংয়ের সেটে চলে যান। অভিনেতা ও টেকনিশিয়ানদের সাথে কুশল বিনিময় করেন। শুধু তুরস্কের প্রেসিডেন্ট নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
निकोलास मादुराओ दिरिलिसेर सेटे आसेन एमनकि तुर्की योद्धादेर टुपिओ पड़े थाकते देखा जाय ताके। दिरिलिस एतटाई जनप्रिय सीरीज जे रेकर्ड बुकेओ तार नाम उठेछे बार बार, गिनेस बुकेओ नाम लिखिएछे दिरिलिस। गिनेस वर्ल्ड रेकर्ड बेस्ट ड्रामेटिक इन द स्टोरी अब ग्लोबल ड्रामा। এছাড়াও দিরিলিসের পর্বগুলো ইউটিউবে প্রচার করা হয় যখন, তখন ইউটিউবের অনেক রেকর্ড ভেঙে ফেলেছিল এই সিরিজটি। প্রতিটি মুহূর্তে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে ইসলামফোবিয়া, তাই এত জনপ্রিয় সিরিজ হয়েও দিরিলিসের নাম শুনবেন না অনেকেরই মুখে। ইসলামফোবিয়াকে মোকাবিলা করার জন্যে ইমরান খান, এডওয়ান ও মাহাতির মোহাম্মদ একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হয়েছেন দিরিলিসের পর থেকে। বিভিন্ন ইসলামিক হিরোকে নিয়ে সিনেমা সিরিজ নির্মাণের চেষ্টা করবেন বলেও ঘোষণা দিয়েছেন এই রাষ্ট্রপ্রধানেরা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।